সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে চিত্তরঞ্জন শীল নামে এক ব্যক্তির দায়ের কোপে রক্তাক্ত রানা সরকার নামে এক যুবক। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কমলাজ্যোথ এলাকায় কুখ্যাত মাফিয়া তথা সাবরুম বাজারের অবৈধ ওষুধের দোকানের মালিক চিত্তরঞ্জন শীল সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত করে তার পাশের বাড়ির রানা সরকার নামে 25 বছরের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে সাবরুম থানায় অভিযুক্ত চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে মামলা করেন রক্তাক্ত যুবক রানা সরকার। জানা যায়, 27 এপ্রিল দুপুরে সাবরুম নগর পঞ্চায়েত এলাকার কমলাজ্যোথ এলাকার বিএল দে এবং চিত্তরঞ্জন শীলের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ বাধে। অভিযোগ, বিএল দের জায়গার মধ্যে চিত্তরঞ্জন শীল বেড়া দিচ্ছিলেন শ্রমিক দিয়ে, আর এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। তখন চিত্তরঞ্জন শীল এবং তার স্ত্রী উমা রানী শীল হাতে থাকা ধারালো দা দিয়ে আক্রমণ করেন বিশ্বনাথ সরকারের ছেলে রানা সরকারকে। গড়িঘড়ি আহত রানা সরকারকে সাথে সাথে রক্তাক্ত অবস্থায় তার পরিবারের লোকজনেরা চিকিৎসার জন্য নিয়ে যায় সাবরুম মহকুমা হাসপাতালে। সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ হয়ে সাবরুম থানায় গিয়ে অভিযুক্ত চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে মামলা করেন রানা সরকার। ডেড বডি দিতাম, যা খুশি তা করার করছে। আমরা খুশি বাবুরে, আমরা ঝগড়াঝাটি করতেছি না। তোমার জায়গা তো তুমি বেড়াটা দাও, সামান্য একটা খেজুর গাছ নিয়ে। তুমি কেন তুমি খেজুর গাছটা সব বেড়াটা দিতেছো? তোমার তো না করে গেছে, মানে টোটাল প্যান এসে উমাশিলে তো এমন ভাবে হাতুরা লইছে, মানে আমার জায়গা মারিয়ে লেবো। সালারপুর শুয়োর বাচ্চা কুত্তর বাচ্চা সম্পর্কে আমি বড় বোনের জামাই, তার বাবা মারা যাওয়ার পরে আমি 4-5 বছর আমি তারে ফালছি, মানে নিজের বোনের মতন করে পালছি খাওয়াইছি। ওই আত্মীয় স্বজন সবাই জানে, এই যে আমার সালার বউ আছে এখানে প্রেজেন্ট, এই যে আমার মিসেস আছে এখানে, কইতে পারে কিভাবে ফালছি? আর হে, আমার সালারপুর কুত্তার বাচ্চা ওই জায়গা মারিয়ে লাইতো যখন, তাদের প্ল্যানই আছিল আমার মারালো। এই থানাতে অভিযোগ জানাইছি নাকি? থানাতে জানাই আছি, হ্যাঁ থানাতে আমরা জানাই আছি। আমার ভাগিনাও গেছে, এবার আমরা প্রশাসন যা করে আমরা প্রশাসনের দিকে তাকায় থাকবো।